জিলহজের প্রথম 10 দিন, কোরবানিদের 10 দিন আগের যে স্মৃতি, আমাদের সমাজ পারিপার্শ্বিক পুরো চিত্র যদি আমরা চিন্তা করি, আমাদের স্মৃতিতে কি ভেসে ওঠে? গরু ছাগল, ঠিক না? আর কোনো আমল কি ভেসে ওঠে? কোনো আমল ভেসে ওঠে না। ইবাদতের একটা মৌসুম রমজান মাস, আলহামদুলিল্লাহ কম বেশি কিছু আমলের কথা আমাদের সে মাসে কথা চিন্তা করলে মাথায় আসে। বাট জিলহজের প্রথম দশক চিন্তা করলে গরু ছাগল ছাড়া আমাদের মাথায় আর কিছু আসে না। তার মানে হলো এই দশক যে ইবাদতের দশক, নেকামলের দশক, তার কোনো ছিটা ফোটা, তার কোনো চিত্র, তার কোনো প্রভাব আমাদের সমাজে দেখা যায় না। তাহলে ক্রাইসিসটা কি আমরা ধরতে পেরেছি যে শয়তান আমাদেরকে ইবাদতের একটা মৌসুম থেকে দূরে সরায় রাখছে? আমাদের সমাজে যেভাবে হোক এটা হারিয়ে গেছে, এটার আলোচনা নাই, পর্যালোচনা নাই, বিবেচনা নাই, চর্চা নাই, আমল নাই। তাহলে এখন আমাদের কর্তব্য হলো এই দশকের আমল এবং চর্চা সমাজে প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ। আমি নিজে তো করবই, অন্যদেরকেও করাবো। কিভাবে করাবেন বুদ্ধি আমি শিখে দিচ্ছি ইনশাআল্লাহ। খুব সিম্পল কিছু আইডিয়া আছে, যে আইডিয়াগুলো হয়তো হেল্পফুল হবে আপনার কাছে, আরও বেটার আইডিয়া থাকতে পারে, সেগুলো আপনি শেয়ার করতে পারেন অন্যদের মাঝে। জিলহজের প্রথম দশক উপলক্ষে অনেকগুলো করণীয় আছে, অনেকগুলো করণীয় আমল আছে। আমরা সে আমলগুলোর কথা আগে একটু বলে নিই, এবং আমলগুলোর বলতে বলতে ফাঁকে ফাঁকেই আমরা কীভাবে সমাজে সেটা বিস্তার করবো সেটা আমরা বলে ফেলবো ইনশাআল্লাহ। নাম্বার এক, জিলহজের প্রথম দশকের প্রথম সবচেয়ে বড় করণীয় হলো হজ করা। এই দশকে যত করার কাজ আছে এর ভিতরে সবচেয়ে বড় কাজ কোনটা? হজ করা। আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন তারা তো ইতিমধ্যে চলে গেছেন, অনেকে যাবেন ইনশাআল্লাহ। আমাদের জীবনে যাদের তৌফিক এখন হয় নাই, তারা নিয়ত করি জীবনে কোনো এক বছর জিলহজের প্রথম দশকে আমি একটু হজ করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে একটু এখনই দরখাস্ত জমা দিয়ে দিব, দোয়া করব, চেষ্টা শুরু করব যে আল্লাহ এই দশকের প্রধান আমল হজ জীবনে একবার আমাকে করায়ো। আমি যে দুনিয়া থেকে চলে যাব, তোমার ইবাদতের এই মৌসুমের প্রধান আমলটা জীবনে একবারও করব না, তা কিভাবে হয়? একবার অন্তত যেন করতে পারি এই তৌফিকটা আল্লাহর কাছে আমরা চেয়ে নিব ইনশাআল্লাহ। তাহলে প্রথম আমল পেয়ে গেলাম জিলহজের প্রথম দশকে, সেটা হলো কি? হজ। দ্বিতীয়, হজের পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা। আলহামদুলিল্লাহ যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবেন আল্লাহ চাইেন তো, তাই না? কোরবানি কেন করবেন? নিয়তগুলো ভেজাল মুক্ত করে নেবেন, খাঁটি করে নেবেন, গোশতের জন্য, মুখ রক্ষার জন্য, চক্ষু লজ্জা থেকে বাঁচার জন্য, সমাজে মানুষ কি বলবে কোরবানি না করলে সেটার জন্য, সেই প্রশ্নের উত্তর নিজের কাছ থেকে ক্লিয়ার করে নেবেন, নিয়ে কোরবানি করবেন। তাহলে দ্বিতীয় আমল হলো কোরবানি করা এই দশকে। তিন নম্বর আমল হলো এই দশকের যেই কোনো রুটিন ভালো কাজ বিশেষ গুরুত্বের সাথে করা। পাঁচক্ত নামাজ অন্য সময় গাফলতি করছেন, এই দশকে আর করবেন না। এই দশকে স্পেশাল কেয়ার করবেন যে নামাজে যাতে কোনো গাফলতি না হয়, ওয়াক্ত মতো জামাতের সাথে পুরুষরা মহিলারা ওয়াক্ত মতো আব্বাল ওয়াক্তে নামাজ পড়ে ফেলবেন, ফজর নামাজটা যাতে মিস না হয় এই দশকে। এই দশকে কোরআন তেলাওয়াত অন্য দশকে না করলে এই দশকে একটু করার চেষ্টা করবেন। অন্য দশকে যে আমল করেন না সেটাই আর দশকে বেশি বেশি করবেন, তাহলে সাধারণ নেকামল বেশি বেশি করবেন। কারণ এই যে একটা হাদিস শুনালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দশকে নেকামল আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোনো সময়ের আমলে আল্লাহ এত খুশি হন না, বান্দার এই দশকের আমলে যত খুশি হন। জিজ্ঞাসা করেছেন সাহাবী রাহে আল্লাহ রসুল, অন্য সময় যদি কেউ আল্লাহর রাহে জেহাদ করে সেই কাজটাও কি এই দশকের নেকামলের চাইতে প্রিয় না? জেহাদ, জেহাদ, জীবন বাজি রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এমনকি অন্য সময়ে আল্লাহর রাহে জিহাদ করলেও সেটা এই দশকে সাধারণ আমলের চাইতে বেটার না, চিন্তা করা যায়। তবে একসেপ্ট হলো ওই ব্যক্তি যে অন্য সময় জেহাদে বের হয়েছে, তার জীবন, তার সম্পদ সব বিলিয়ে দিয়ে আসছে, কিছু নেই, ফিরে আসে নাই, সে সব উজাড় করে দিছে, উৎসর্গ করে দিছে, তার কথা ভিন্ন, তার মর্যাদা সব কিছু। তাহলে এই দশকে নেকামলের মর্যাদা সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি। তাহলে তৃতীয় করণীয় হলো বেশি বেশি নেকামল করা। চার নম্বর করণীয় হলো যে কোনো পাপের কাজ, গুনাহের কাজ যে কোনো সময় নিষিদ্ধ, এই দশকে বিশেষ ইবাদতের মৌসুম হওয়ার কারণে স্পেশাল কেয়ার করা যে আমি গুনাহের কাজ করব না। যেমন রমজান মাসে যে ঘুষ খায়, কোনো কোনো ঘুষখোর ড্রয়ার খুলে দেয়, দিয়ে ক্লায়েন্টকে বলে এখানে রেখে দেন, রোজা আসি তো সন্ধ্যার পরে ধরবো। এই যে এতটুকু তার মধ্যে যে বিহিত আসছে, যদি এটাতে কোনো কাজ হবে না, দিন শেষে তো খাইলো সে, যে রোজার মাস টাকাটা হাতে নেব না, ক্যাশে রাখেন, ইফতার করে তারপরে ধরবো। তো এই যে এতটুকু তার ভিতরে ধারণা তৈরি হয়েছে যে রোজা অবস্থা গুনাহ করলে বেশি অপরাধ হবে, তো এই জিলহজের প্রথম দশকে যে কোনো পাপের কাজ অন্য সময় তো করবোই না, এই দশকে স্পেশাল কেয়ার করব পাপের কাজ থেকে
বেঁচে থাকার জন্য। চার নম্বর আমল, পাঁচ নম্বর আমল হলো বেশি বেশি জিকির করো, বেশি বেশি আল্লাহ স্মরণ করো, আল্লাহর কথা চিন্তা করবো, কোরআন তেলাওয়াত করা উত্তম জিকির, সুবহানাল আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সব ধরনের জিকির বেশি বেশি প্রয়োগ করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন যে ওয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'দুদা, নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর বান্দার আল্লাহর জিকির করে। এই নির্দিষ্ট দিন বলতে জিলহাজের প্রথম দশকে বোঝানো হয়েছে, তাফসিরবিদগণ মুফাসসিরে কিরাম সব তাফসিরগুলোতে প্রায় এই বিষয়ে কথা বলা আছে। তাহলে চার নম্বর আমল গুনাহ থেকে বাঁচা, আর পাঁচ নম্বর আমল হলো বেশি বেশি জিকির করা। ছয় নম্বর আমল হলো এই দশকে যারা কোরবানি করবেন তারা চুল নখ ইত্যাদি এই দশ দিন কাটবেন না, অর্থাৎ জিলহজের চাঁদ ওঠার আগে চুল নখ গোপ অবাঞ্ছিত লোম এগুলো কাটাকাটি শেষ করে চাঁদ উঠছে আর কোরবানির আগ পর্যন্ত এটা করবেন না। কোরবানি হয়ে গেছে, চাঁদ উঠছে, এরপরে এটা করবেন। এই আমলটা শুধু কোরবানিকারী ব্যক্তির জন্য খাস কিনা, একটা হাদিস থেকে বোঝা যায় এটা কোরবানিকারীর জন্য আমল, কিন্তু অন্য আরেকটা হাদিস থেকেও দেখা যায় যিনি কোরবানি করবেন না তিনিও এই আমলটা করতে পারেন, করলে আল্লাহ তাআলা থেকে কোরবানি করার সওয়াব দান করবেন। এবং শুধু সেটাই নয়, কোরবানি করেন বা না করেন ছোট বাচ্চাদেরকে পর্যন্ত বিভিন্ন হাদিস থেকে আমরা পাই যে তাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে যারা তারা যেন এই দশকে চুল নখ ইত্যাদি তাদেরকে মা বাপ না কাটে, এটা একটা আমল। সাত নম্বর আমল হলো এই দশক উপলক্ষে তাকবীর বেশি বেশি পাঠ করা। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহি, এই তাকবীরটা বেশি বেশি করে পাঠ করা, এটা এই দশকের আমল। এই দশকের আমলকে পুনর্জীবন দেওয়ার জন্য এই পয়েন্টটাতে আমরা একটু কাজ করতে পারি, অর্থাৎ তাকবীরের ধ্বনিতে আমাদের পুরো পরিবেশটাকে মুখরিত করতে পারি। এই জিনিসটা মিডল ইস্টে আছে, সৌদি আরবে আছে, তারা তাদের সমাজে বিভিন্ন জায়গায় ঘর বাড়িতে অলিতে গলিতে এমনকি দোকানে সুপার শপে শপিং মলে বিভিন্ন জায়গায় তারা ছোট ছোট আপনার স্পিকার দিয়ে মৃদু ভলিউমে তারা তাকবীর বাজায় রাখে, সুরলিত কণ্ঠে তাকবীর বাজতে থাকে, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহি হামদ। গোটা সমাজ যে আমাদের এই পশ্চিমারা এবং তাদের দোসররা আমাদের সমাজটাকে যে নোংরা করে রাখছে, তাকবীর ধ্বনি যদি সারা দেশের সমস্ত অলিতেগুলিতে বাজতে থাকে অন্তত শয়তান থেকে কিছুটা হলেও পবিত্র হবে ইনশাআল্লাহ। এই জন্য এই দশকে তাকবীরটা জোরে জোরে পাঠ করা, জোরে জোরে বলতে আবার এমন জোরে না যে কারোর ডিস্টার্ব হয়, মৃদু ভলিউমে যাতে তাদের কোনো কারোর অসুবিধা না হয়, সেভাবে আমরা তাকবীরের ধ্বনিটাকে যত বেশি আপনার এটা আমরা চর্চা করতে পারবো তত বেশি এই সম্পর্কে মানুষের ধারণা তৈরি হবে। যখনই একটু উচ্চস্বরে তাকবীর শুনবে কেউ তখন তার ধারণা হবে ব্যাপার কি, তখন বুঝবে যে এটা দিলহজে প্রথম দশক চলতেছে, আমলের দশক চলতেছে। এই একটা জায়গায় আমরা যদি কাজ করি তাহলে আমলটাকে আমরা পুনর্জীবন দিতে পারি। সাহাবিদের কেউ কেউ তারা এই দশক আসলে বাজারে যেতেন, কেন? শুধু তাকবীর দেওয়ার জন্য, যে বাজারে গিয়ে একটু জোরে তাকবীর দিয়ে দেন, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। আমরা শুধু ঈদের দিন পড়ি, ঈদের দিন না, এটা দশ দিন ধরে করার জিনিস। তো সাহাবি বাজারে যে এটা জোরে বলতেন যাতে করে তার শোনা শুনে অন্যদেরও মনে হয় তারাও পড়ে। তো আমরা মুদি দোকানে চায়ের দোকানে যাই যদি একটু জোরে তাকবীর বলি, প্রথম বলার পর সবাই একটু তাকায় থাকবে, ব্যাপার কি, লোকে মাথায় কোনো সমস্যা টমস্যা আছে, এরকম একটা অ্যাপ্রোচ দেখতে পারেন। তো যেহেতু সবাই গাফেল, ওদের কাছে জিকিরটা সমস্যা মনে হয়, এই জন্য আপনি সাথে সাথে একটু ব্যাখ্যা করতে পারেন, একটু এক্সপ্লেইন করতে পারেন যে আসলে জিলহজের প্রথম দশক আসলে একটু সরবে তাকবীর পাঠ করা সুন্নত, এটা ধারণাটা হারাই গেছে, এই জন্য আমি একটু জোরে পড়ছি, আপনারা কেউ চাইলে পড়তে পারেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন আবার স্বাভাবিকভাবে যেন মাথা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এই তাকবীরটা সাহাবিরা দেখেন বাজারে গেছেন তাকবীর বলার জন্য, জীবনে কোনো দিন বাজারে তো কাঁচামরিচ কিনতে, পেঁয়াজ কিনতে, নানা ধান্দা নানা কারণে গেছেন, কোনো দিন এরকম হয়েছে যে শুধু একটা আমল করার জন্য বাজারে গেছেন? তাহলে এই দশকে চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ, বাজারে যদি যাইতে না পারেন অন্তত আপনার আশেপাশে থাকা মুদি দোকানে যায়, দুই তিনজন কাস্টমার থাকবে সেখানে যে একটু জোরে তাকবীর বলবেন, এরপরে ব্যাখ্যা করে দেবেন, পারা যাবে না ইনশাআল্লাহ? আর একটা কাজ তো সবাই পারবেন, সেটা কি, বাসায় ঢুকার সময় সালাম তো দিবেন, বিসমিল্লাহ বলবেন, সালাম দিয়ে ঢুকবেন এবং ঢুকার পরে তাকবীর শুরু করবেন, আগে সব কথা পরে, বউয়ের সাথে আলাপ সালাপ পরে সব, আগে কি হবে তাকবীর হবে, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। ছেলেটা স্কুল থেকে আসছে, মেয়েটা মাদ্রাসা থেকে আসছে, দরজাটা খুলছেন, সালাম দিল, ওয়ালাইকুম আসসালাম, এরপরে শুরু করবেন তাকবীর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ।
ম্যাডামের সাথে দেখা করছেন, মিসেসের সাথে দেখা করছেন, বাইরে থেকে আসছেন, সালাম কালাম হয়ে গেছে, কথাবার্তা বাকিগুলো করে আগে তাকবীর শুরু হয়ে যাবে, আল্লাহ আকবার আল্লাহ আকবার। এইভাবে যদি আমরা করতে থাকি তখন গোটা পরিবারের মধ্যে একটা ধারণা তৈরি হবে যে একটা আমলের দশক চলছে। একটু কষ্ট হবে কিন্তু এটা প্রতিষ্ঠা করার জন্য একটা সহজ মাধ্যম, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। আট নম্বর হলো এই তাকবীরটাই বিশেষ সময়ে পড়া, সেটা কি জিলহজের নয় তারিখ অর্থাৎ কোরবানিদের একদিন আগে বা ফজর থেকে নিয়ে ১৩ জিলহজ ঈদের তৃতীয় দিন পর্যন্ত আপনার প্রত্যেক না ফরজ নামাজের পরে একবার করে তাকবীরটা পাঠ করা, নারী পুরুষ সবার জন্য এটা প্রযোজ্য। এটা হলো আট নম্বর আমল প্রত্যেক নামাজের পরপর এই এই কয়েকদিন। আর নয় নম্বর আমল হলো এক থেকে নয় তারিখ পর্যন্ত এই প্রথম নয় দিন নফল রোজা রাখা, জিলহজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত। এটা বিভিন্ন হাদিস দ্বারা সমর্থন পাওয়া যায় এবং মওসুআ ফিকহিয়া কুয়েতিয়া কুয়েত থেকে প্রকাশিত আপনার ফিক বিশ্বকোষে ওনারা লিখেছেন যে ইত্তেফাকাল ফুকাহা, সব ফকিগণ একমত, জিলহজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এই দিনগুলোতে নফল রোজা রাখা মুস্তাহাব। তাহলে সেটা আমরা করতে পারি, নয় নম্বর আমল গেল। দশ নম্বর হলো বিশেষভাবে আরাফাত দিনে রোজা রাখা, অর্থাৎ নয় তারিখটা স্পেশাল, এই দিনে রোজা রাখলে কি হয় এক বছর আগের এবং এক বছর অগ্রিম আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। আর দশ ১১ নম্বর আমল হলো ঈদের দিনে যত আমল আছে সে আমলগুলো ঠিক মতো করা, সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা আসুন্না ফাউন্ডেশন থেকে একটা লিফলেট করেছি এবছর, প্রথমবার এবছর আমরা একটা প্রিন্টেড ভার্সন করেছি, এটা ইনশাআল্লাহ সামনে জুমায় আমরা মসজিদে ইমাম সাহেব এবং মসজিদ সাহেব বলবো, আপনারা ব্যবস্থা করবেন সংগ্রহ করার ফ্রি বিতরণের জন্য। এটা আপনারা কেউ চাইলে খরচ দিয়ে নিতে পারেন, আর খরচ ছাড়া ফ্রি চাইলেও কেউ আসুন্না ফাউন্ডেশনে যোগাযোগ করে নিতে পারবেন। ছোটো একটা লিফলেট করা আছে জিলহজের প্রথম দশকের তাৎপর্যগুলো কী, করণীয়গুলো কী, এটা আপনি বিতরণ করেন। আপনি একজন আপনার সহকর্মীকে দেন, দোকানদারকে দেন, একজনকে দেন, দিয়ে বলেন যে একটু ভালো করে পড়েন, পড়ে একটু আমল করেন। তাহলে আপনি যদি ১০০ জনকে দেন আর একজন আমল করে আলহামদুলিল্লাহ জিন্দা হয়ে গেল আমলটা, চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। তো লিফলেটটা আগামী সপ্তাহে মসজিদে কিছু নিয়ে আসবে, এখান থেকে একটা বেশি নিতে পারবেন না, একটা বেশি নিলে ফাউন্ডেশন থেকে জানিয়ে নেবেন, একটু কষ্ট করেন। শুধুমাত্র আমরা চাই যে আমাদের পকেটে ভরে দেখ, আরও সহজ হইতো যে তাবিজ বানায়া আমলটা খাওয়া দিতে পারতো, আমরা গিলে ফেলতাম, কাহিনী শেষ হয়ে যেত, দোকানে হুজুর কিছু টাকা নিতে তাও ভালো। আমরা মূলত এরকমই চাই, তাই না, যে এত ঝামেলা করে কে, দরকার হলে হুজুর কিছু টাকা পয়সা নেক, একসাথে তাবিজ দিয়ে দেখ, খাইয়ে ফেলাই যাতে শেষ হয়ে যায়, কষ্ট করতে রাজি না। তো লিফলেটগুলো কষ্ট করে সংগ্রহ করবেন, আর এখানে মসজিদে থাকবে মুসল্লিদেরকে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমাজ থেকে হারিয়ে যাওয়া এই আমলটাকে পুনর্জীবন দেওয়ার তৌফিক দান করো, সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খাইর, জাজাকুমুল্লাহ খাইর। খুব বেশি আলোচনা করব এবং অন্যদের মধ্যে ফেরি করব, উচ্চস্বরে তাকবীর দিতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।